গুয়াহাটির পানীখাইটির অসম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের চৌহদত নিয়োগ মেলা। দশমবারের বাবে অনুষ্ঠিত এই নিয়োগ মেলাত অংশ লয় দেশের বিভিন্ন খণ্ডর প্রায় 75টা বহুজাতিক প্রতিষ্ঠানের লগতে দেশীয় প্রতিষ্ঠানে। নিয়োগ মেলাত চতুর্থ বর্গর পৰা উচ্চ বর্গর বিষয়ালৈকে বিভিন্ন পদত নিযুক্তি প্রদান করা হয় চাকরি প্রত্যাশী যুবক যুবতীসক। এই মেলায় রাজ্যের প্রায় 1800 যুবক যুবতীর নিয়োগ নিশ্চিত করব বলে মন্তব্য ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের। প্রতি বছরে একচুয়ালি পাতো এই জব ফেয়ারটা যেটা পাতা হয় সেটা আমার আমার ডাউনটাউন ইউনিভার্সিটি স্টুডেন্টসর কারণে একচুয়ালি নহয়। এটু আমি এই নর্থ ইস্ট রিজনের যিখিনি স্টুডেন্ট জব সিকার্স আছে, যিখিনি চাকরি পোৱা নাই, হয়তো চাকরি ভাল চেঞ্জ এটা বিচাৰি আছে বা এই সেক্টরটোর পৰা বেলেগ সেক্টরলৈ যাব বিচাৰিছে বা হয়তো আজি অসমত চাকরি করেছে ভাবিছে যে বেলেগত চাকরি করলে হয়তো আরো ভাল অপরচুনিটিস পা, এনে ধরনের আমি ইয়াত এরেঞ্জ করেছো। একচুয়ালি তাত আমি আজি 75+ কোম্পানিজ আহিছে। এই কোম্পানিজখিনি এটু চাই আমি আনিছো যে ডিফারেন্ট সেক্টরসর আছে, কিছু হেলথ কেয়ার সেক্টরের পর আহিছে, কিছু ফার্মাসিউটিক্যাল ডিভিশনের আহিছে, কিছু FMCG কোম্পানিজ আহিছে, ব্যাংকিং আহিছে, সব ল ফার্মস আহিছে, হোম কেয়ার ইউনিটস আহিছে, সব সেক্টরের পর কোম্পানিজ আহিছে আর ভেরিয়াস পজিশনসর কারণে আহা হয়েছে।